সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের দশম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে আলোর প্রতিফলন প্রতিফলন নিয়ে আলোচনা করব। তো যেহেতু চ্যাপ্টারটা অনেক বৃহৎ, সেক্ষেত্রে আমাদেরকে একটা নির্ধারিত পর্ব কয়েকটি পর্বে বিভক্ত করে সেটা আমরা কি করবো জানবো। তো যেহেতু অনলাইন ক্লাসে তোমরা নিজেদের টেবিলে এবং বই পুস্তক সাজিয়ে এবং খাতা কলম নিয়ে সামনে অবস্থান করবে, এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস আরম্ভ করছি। তো আমরা প্রথমে বলছি যে আলোর প্রতিফলন, এই আলোর প্রতিফলনের পর্ব এক দেওয়া হয়েছে। সেই এক নম্বর পর্বে আমরা কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের সূত্র, শোষণ, মসৃণ ও অমসৃণ, পৃষ্ঠের প্রতিফলন, আয়না অথবা দর্পণ, প্রতিবিম্ব, গুলি আয়না, উত্তল আয়না, এগুলো নিয়ে আমরা আজকে জানব। এবং তোমাদের থেকে আমরা জানতে পারবো, আমরা আলোচনার মাধ্যমে শিখতে পারবো। তো আমরা এই সেই শিক্ষা থেকে আমরা কোন জিনিসগুলো পাব সেখানে আলোর প্রকৃতি সম্পর্কে, যে আলোটা কি এবং তার প্রকৃতি কোন ধরনের সেটা আমরা কি করতে পারবো বলতে পারবো এবং অন্য কি তা ব্যাখ্যা করতে পারবো। আলোর প্রতিফলনের যে সূত্র আছে সেই সূত্রগুলো আমরা কি করতে পারবো বলতে পারবো এবং দর্পণ কি, দর্পণের ব্যাখ্যা করতে পারবো, এই দর্পণ আমাদের বাস্তবতার জীবনে কিভাবে কাজ করে সেটা আমরা কি করতে পারবো বলতে পারবো। প্রতিবিম্ব কি ব্যাখ্যা করতে পারবো। তো আমরা প্রথমে যেহেতু এখানে আমাদের বলছি আলোর প্রকৃতি, তো আমরা এর পূর্বে বলছি আলো এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি। তাহলে আমরা এখানে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ যা আমাদের কাছে আসে এবং আমরা সেই জিনিস ব্যবহার করে কি করতে পারি দেখতে পাই। তো যখন কোনো বস্তুর উপর আলো পড়ে এবং সে আলো আমাদের চোখে কি করে আমরা দেখতে চাই তখন বস্তুটাকে দেখি, অর্থাৎ বস্তুটা থেকে যখন আলোটা আসে আমাদের চোখকে কি করে আঘাত করে এবং আমাদের সেই চোখের মধ্যে যে রেটিনা আছে সেই রেটিনাতে পড়ে, সেই রেটিনা আলোটা মস্তিষ্কে পৌঁছায় এবং পৌঁছানোর পরে আমরা সেই বস্তুটা কি করতে পাই দেখতে পাই এবং কোন ধরনের সেটা কোন আকৃতির আমরা বা কোন রঙের এই জিনিসগুলো অনুভব করতে পারে। এই জন্য বলছি আলোর প্রকৃতি সেটা কি লাল না নীল না সবুজ না সাদা, আসলে সকল আলোয় যখন আমরা দেখতে পাই তখন প্রথমত আমরা বলবো যে সাদা, যখন যে মাধ্যমে অর্থাৎ পড়বে এবং সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিফলন হচ্ছে সেই আকাশ থেকে আমরা কি করতে পারবো এবং তরঙ্গটা আমরা যে বললাম আলোক এক প্রকার চুম্বকীয় তরঙ্গ, সেই চুম্বকীয় তরঙ্গটা দৈর্ঘ্যের উপর বিবেচনা করে এই আলোর প্রকৃতিটা সেটা কি লাল হবে না সবুজ হবে না নীল হবে না অন্য কোনো বর্ণের হবে সেটা আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো। তাহলে সর্বপ্রথম যেই বস্তুটাতে আলো পড়বে সেই বস্তুটার থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখের রেটিনা এসে পড়ে, রেটিনা সেটা মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কের পরবর্তীতে অনুভূতি জাগায় যে আলোটা কোন বর্ণের এবং কোন আকৃতি এবং এর তরঙ্গ দৈর্ঘ্য যে ধরনের হবে তার প্রকৃতিও এবং বর্ণ সেই ধরনের হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা এর আগে তরঙ্গ পড়ছি যে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে আমরা নিশ্চিত করছি, যে এখানে আমরা দেখা গেছে যে এক স্থান থেকে অপর স্থান পর্যন্ত অর্থাৎ এই যে দূরত্বটা আমরা তখন বলছি
সেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করছি তাহলে এই স্থান থেকে এই স্থানে যে দূরত্বটা আবার একই অবস্থায় সেখানে নিচে আমরা আবার করছি দূরত্বটা নির্ধারণ করছি তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য অনেক বৃহৎ হতে পারে আবার অনেক বৃহৎ হলে দেখা যাবে আমরা কি করতে পারবো না দেখতে পাবো না আবার অনেক ক্ষুদ্র হলো আমরা কি করতে পারবো না ওই রংটা দেখতে পাবো না তো এমন মাঝামাঝি দেখা যায় যে সেখানে যদি কত হয় 700 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যদি হয় তাহলে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ সেটা আমরা কি করতে পারবো দেখতে পাবো তাহলে সেটা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যদি হয় তাহলে আমরা কি করতে পারবো দেখতে পাবো এবং তখন আমরা বুঝতে পারবো সেটা কোন ধরনের তরঙ্গ এরপর আসে আমরা আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের মধ্যে আসে সেখানে আমরা কি করতে পারি যে প্রতিফলনটা কি আগে আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে সর্বপ্রথম দেখো যখন আমরা খেলনাস্থলে কোনো আয়না নিয়ে যখন কি করি সূর্যের দিকে এইভাবে ধরে তখন ওই আয়নার অপরবিষ্টে যদি কি করা হয় পাড়া লাগানো হয় তাহলে কলেপ দেওয়া হয় তখন সেটা কি করে প্রতিফলিত হয়ে অবিকল তার উৎসের দিকে বা সেই আমি যে অবস্থানে রেখে বাঁকা করব সেই আলোটা কি করতে পারব প্রতিফলন উৎসের দিকে ফিরে যাবে সেটাকে আমরা বলছি কি প্রতিফলন অর্থাৎ আলোক রশ্মি যে উৎস থেকে উৎপন্ন হয়ে অপর মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় তার উৎসের দিকে ফিরে যায় সেটা হলো আলোর প্রতিফলন আমি আবার বলছি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় তার উৎসের দিকে ফিরে যায় তখন তাকে আমরা বলছি আলোর প্রতিফলন তাহলে আমি কি বলছি যেখানে একটা আয়না যখন অপরপৃষ্ঠে কি মসৃণ কোনো অপলেপ দেওয়া হয় তখন দেখা গেছে যে আমি উৎসের দিকে যখন ধরবো যে উৎস থেকে আলোটা আসতেছে সেই উৎস থেকে যখন এভাবে ধরবো তখন দেখা যাবো যে পুনরায় এখানে বাধাপ্রাপ্ত হয়ে কি করবে ফিরে যাবে এই ফিরে যাওয়ারটা হলো প্রতিফলন তবে এখানে তিনটে মাধ্যম আছে একটা হলো আলো মাধ্যম যে মাধ্যমে পড়বেন সেই মাধ্যম এর পরবর্তীতে কিছু অংশ কি হবে ওই মাধ্যম থেকে আবার বের হয়ে যাবে তো ওই মাধ্যম থেকে প্রথমত বায়ু মাধ্যম থেকে আসলো কাচ মাধ্যম কাচ মাধ্যম কিছু অংশ কি করছে শোষণ করছে এবং শোষণ করে কিছু অংশ প্রতিসরণ অর্থাৎ পিছনের দিকে চলে আসছে আর বাকি অংশ দেখা যাচ্ছে অধিকাংশ সেটা কি করছে উৎসের দিকে ফিরে গেছে তাহলে কয়টা মাধ্যম এটা হলো বায়ু মাধ্যম আর এটা হলো কাচ মাধ্যম আবার হলো সে প্রথমে আসলো হালকা মাধ্যম থেকে গণমাধ্যম গণমাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে আসলো তাইলে সেটা কি করলো প্রথম যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যম থেকে বায়ু মাধ্যম থেকে আমার কাচ মাধ্যম কিছু অংশ শোষণ করছে আর কিছু অংশ কি করছে বের করে দিচ্ছে তো বের করে দেওয়া যেটা সেটাকে আমরা বলছি কি বের হয়ে গেছে সেটা হলো প্রতিসরণ আর যেটা তার উৎসের দিকে ফিরে গেছে সেটা হলো প্রতিফলন তাহলে আমরা বুঝতে পারতেছি যে আলোক রশ্মি কোনো মাধ্যম কোনো উৎস থেকে উৎপন্ন হয়ে যখন অপর যে মাধ্যম অপর মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় তার উৎসের দিকে ফিরে যাওয়া এই ফিরে যাওয়াটাকে আমরা বলছি কি আলোর প্রতিফলন এখন এই প্রতিফলনের প্রতিফলন যেমন এখানে আমরা এই সমতলে আলোক রশ্মিটা যেখানে উৎপন্ন হয়েছে সূর্যের দিকে যদি আরম্ভ হয় সেটা যদি এখানে আসে যদি পড়ে বা কোনো বাদের দিকে যদি উৎপন্ন হয় এখানে যেই সমতলে পড়বে সেখানে আমরা বলবো আপাতন বিন্দু আলোক রশ্মি কোনো উৎস থেকে আসে যে তলের মধ্যে পড়বে সেটাকে বলবো আমরা আপাতন বিন্দু ওই বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হবে তাকে আমরা বলবো অভিলম্ব এবং সেখান থেকে সে কি করবে কিছু অংশ আবার কি করবে ফিরে যাবে তাহলে আসতে পারে আবার ফিরে গেছে তাহলে সেখানে আমরা দেখালো যে দুই ধরনের কোণ দেখতে পাচ্ছি একটা হলো আপাত এটাকে বলি আমরা আপাতিত রশ্মি আর এটাকে বলি প্রতিফলিত রশ্মি তো আপাতিত রশ্মি এবং প্রতিফলিত আপাতিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলছি আপাতন কোণ
এই আপাকাঙ্ক্ষী কি দ্বারা আয় দ্বারা খরচ করা হয়, আর প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। এই প্রতিফলন কোণকে আমরা আর দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বা থিটা ওয়ান এবং থিটা টু, থিটা ওয়ান এবং থিটা টু দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা বলছি প্রতিফলনের যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্রের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে ভালোভাবে তোমরা দেখো, সেখানে লেখা আছে যে আপাতিত রশ্মি অর্থাৎ উৎস থেকে যে রশ্মিটা, অর্থাৎ আমার যদি একটা বাতির জ্বালায় বা সূর্য থেকে যদি মনে করে এখানে যে মাধ্যমে যে সমতলে পড়বে সেই সমতলকে সেটা আয়না হতে পারে, ভূপৃষ্ঠ হতে পারে, তাহলে আলোক রশ্মি যে বিন্দুতে রশ্মি পড়বে সেটাকে বলবো আমরা আপাতন বিন্দু। এই জন্য বলছে আপাতিত রশ্মি যে রশ্মিটা উৎস থেকে আসবে সেটাকে বলবো আমরা আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি এবং যে যে বিন্দুতে পড়ছে সেই বিন্দুতে যে লম্ব অঙ্কন করছি সেটাকে বলা হয় বিলম্ব। এই জন্য বলেছে আপাতিত রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কি করি কল্পনা করি, কল্পনা করে নিয়েছিলাম প্রতিফলিত রশ্মি সে সমতলে থাকবে, অর্থাৎ আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কি থাকবে একই সমতলের মধ্যে অবস্থান করবে। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিফলিত প্রতিফলন কোণটি হবে আপাতন কোণের সমান, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা অর্থাৎ থিটা ওয়ান এবং সমান থিটা টু হবে। তাহলে আমরা প্রথমত জানলাম যে আবার প্রতিফলনের দুটি সূত্র, একটি সূত্র হল আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে ও বিলম্ব একই সমতলে অবস্থান করবে। তারপর হলো আপাতন আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। তাহলে আমরা প্রতিফলনের এই সূত্রটা দুটা সূত্র আছে সেই দুটা সূত্র আমরা কি করলাম শিখলাম। আমি আবার বলছি আপাতিত রশ্মি যে বিন্দুতে পড়বে সেটাকে আমরা বলবো আপাতন বিন্দু, ওই বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হবে তাকে আমরা বলবো অবিলম্ব, আর প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ, আর আপাতিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা আপাতন কোণ, আপাতন কোণকে থিটা ওয়ান আর প্রতিফলন প্রতিফলন কোণকে থিটা টু দ্বারা প্রকাশ করছি। তাহলে আপাতিত রশ্মি অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে, আর আপাতিত আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এরপর আসা আমরা বল দেখছি ওখানে শোষণ, সেই শোষণের মধ্যে দেখা গেছে যে আমরা বলতে পারতেছি যে কোনো পাতা সবুজ আর কোনো ফুল লাল দেখায় কেন, কারণ আলোর যে সাতটি রং আছে সেই সাতটি রঙের মধ্যে যে রংটি আমরা দেখতেছি সবুজ তখন দেখা গেছে যে সেই সবুজ রং বাদে আর বাকি রংগুলো কি করে ওই বস্তুতে যাইয়া যখন পড়ে তখন সেখানে কি হয় প্রতিফলন সৃষ্টি হয়, তখন আমরা সেটাকে সাধারণত ওই আকৃতিতে দেখতে পাই। কিন্তু সেখান থেকে কোন রশ্মিটা প্রতিফলন হচ্ছে না, যে রংটা তার মধ্যে নিজস্ব মধ্যে আছে। তো আমরা এখানে যেহেতু শোষণের কথা আসছে আলোক রশ্মি, তাহলে আমরা এর থেকে আরো ভালোভাবে জানতে পারি যে কখনো যখন দেখা গেছে যে আমরা শীতকালে রঙিন জামা এবং গ্রীষ্মকালে সাদা জামা পরিধান করি, কারণ আলোক রশ্মি দেখা গেছে যে রঙিন রঙিন জিনিসের মধ্যে রঙিন জিনিস কি করে আলোক রশ্মি শোষণ করতে করে, এবং সাদা সাদা জিনিস যে আমরা সাদা জামা পরি সেটা কি করে আলো প্রতিফলন করে। তো যার কারণে গ্রীষ্মদিনে আমরা সাদা কাপড় পরি কারণ সেটা কি হয় প্রতিফলিত হয় এবং সেটা শোষণ কম হয়, কিন্তু আর শীতকালে রঙিন জামা যখন আমরা পরি তখন দেখা যায় যে সে আলো প্রশ্নগুলো কি করতে পারে শোষণ করতে পারে। তাহলে আমরা এছাড়া
দেখা গেছে যে খড়ের তৈরি ঘর শীতকালে গরম কিন্তু গ্রীষ্মকালে ঠান্ডা থাকে, কারণ সেখানে আছে শোষণ এবং একটা হলো পরিবহন, অর্থাৎ যে খড় দেওয়া ছানি সাধারণত সেখানে কি করতে পারে, ঘর থেকে তাপমাত্রা অপরিবাহী পদার্থের কারণে কি করতে পারে না, বের হয়ে যেতে পারে না, কিন্তু কি করতে পারে, শোষণ করতে পারে, যার কারণে ঘরের ভিতরে বাতাস বের খড় দেওয়া ছানি ঘরের ভিতরে বাতাস বাইরে যেতে পারে না, যার কারণে গরম থাকে। আর গ্রীষ্মকালে সরাসরি সেখানে কি করতে পারে না, আলো প্রবেশ করতে, অর্থাৎ আলো শোষণ করা সম্ভব নয় অপরিবাহী বিধায়, যার কারণে ভিতরের বাতাস ঠান্ডা থাকে। এরপর আসা মসৃণ ও অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন। তো মসৃণ পৃষ্ঠ আমরা সব এখানে বলতে পারি, যদি এটাকে আমরা কল্পনা করি একটা আয়না হিসেবে, কাকে ব্ল্যাকবোর্ডটাকে যদি এই বোর্ডটাকে হোয়াইট বোর্ডটাকে যদি আমরা আয়না হিসেবে ধরে ধরি, এখানে যখন আমি হাত দিয়ে কি করব টানবো, তখন দেখা গেছে যে সেখানে কি হতেছে না, কোথায়ও উঁচু নিচু মনে হচ্ছে না। তো না হওয়ার কারণে এখান থেকে আবার এটা হলো কি মসৃণ, তো এই মসৃণ পৃষ্ঠে কি হবে আবার নির্মিত প্রতিফলন ঘটবে, এবং সেই পৃষ্ঠে দেখা যাবে যে আপাতন কোণ যতটুকু হবে প্রতিফলন কোণ ও ততটুকু হবে, আর অমসৃণ পৃষ্ঠে দেখা যাবে যে সেখানে আপাতন কোণ যতটুকু হবে প্রতিসরণ কোণ প্রতিফলন কোণ সেই ধরনের হবে না। তো যার কারণে আমাদের আমরা সেখানে একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা হলো ব্যপ্ত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলন যখন সেই আয়নাটা কি হবে মসৃণ হবে, তখন সেখানে নিয়মিত প্রতিফলন ঘটবে, আর যদি অমসৃণ যদি হয় তাহলে ব্যপ্ত প্রতিফলন ঘটবে। আর সেখানে প্রতিফলনের রেখাগুলো আমরা দেখা যাবো যে সোজা পাচ্ছি না, অর্থাৎ এলোমেলো অবস্থানে পাচ্ছি, যা তোমরা প্রায় 219 পেজের মধ্যে চিত্রটা দেখতে পাবে। তারপর আছে আমরা আয়না বা বাফান বলি, যেখানে সাধারণত আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে সেটাকে আমরা কি বলি আয়না বলি, অথবা যে মসৃণ পৃষ্ঠে সাধারণত আমরা কি করি নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই সেটা হবে কি আয়না বা দর্পণ, আর যে প্রতিচ্ছবি যেটা দেখতে পাই সেটা হবে কি প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্ব দেখতে হলে আমাদের কি অবশ্যই একটা কি করতে হবে দর্পণ বা আয়না নিতে হবে, আয়না নেওয়ার পরে যখন আমরা কি করব সে আয়নার সামনে দাঁড়াবো, সেখান থেকে আমাদের দেখাতে আমরা এতটুকু দূরত্ব যদি আমরা যদি দাঁড়াই পরবর্তীতে নিয়মিত প্রতিফলন ঘটবে, আর এই প্রতিবিম্ব রশ্মি কোন দিকে যাবে এদিকে যাবে, যাওয়ার পরে আমরা তখন কি করব এটাকে একত্র করব, তখন দেখা যাবে যে এখান থেকে এখানে দূরত্ব প্রতিবিম্বটা এখানে হবে, এবং অর্থাৎ আয়না থেকে প্রতিবিম্ব যত দূরে হবে উৎস থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য যতটুকু হবে, আর যেখানে আমি কি করব দাঁড়াবো এখান থেকে কি দর্পণের দূরত্ব যতটুকু হবে, অর্থাৎ যতটুকু হবে প্রতিবিম্বের দূরত্ব তত পিছনে ঘটবে, অর্থাৎ আমি আয়নার যত সামনে দাঁড়াবো প্রতিবিম্বটা আমার ছে চেহারাটা ততটুকু পিছনে গড়িত হবে। তাহলে প্রতিবিম্ব গেলে এরপরে গুলি আয়না, যে আয়না অংশ গোলকীয় অংশ বিশেষ সেটাকে আমরা বলবো গোলকীয় গুলি আয়না, আর যে আয়না বা দর্পণের মধ্য বা দুই প্রান্ত সরু সেটাকে আমরা বলবো উত্তল আয়না। এখানে একটা হলো উত্তল, অর্থাৎ যে আয়নাতে আমার প্রতিবিম্বটা আমি যতটুকু আছে ততটুকু দেখতে পাবো সেটা হলো উত্তল আয়না। এরপর আছে অবতল আয়না, যে আয়নাতে সাধারণত আমার চেহারা বা বিম্বটা আমি দ্বিগুণ পরিমাণে দেখতে পাবো সেটাকে আমরা বলবো অবতল আয়না। তো আমরা সাধারণত এই আয়না সম্পর্কে কেন জানবো, কারণ আমাদের দৈনন্দিন রূপচর্চার জন্য আমরা দেখা যায় প্রতিনিয়তই যখন বিদ্যালয়ে রওনা দিই তখন আমি এর পূর্বে প্রস্তুতি নিয়ে যে আমার চেহারাটা কী ধরনের এবং কতটুকু সৌন্দর্য বা
আমার চুল এলোমেলো কিনা সেটা আমরা কি করি দেখে নিই। তো দেখে নেওয়ার জন্য যে আয়নাগুলো বা দর্পণগুলো আমরা কি করি সংযুক্ত করে বাসা বাড়াই দিই। তো সেই দৈর্ঘ্য দেখা যাতে আমাদের দৈর্ঘ্যের অর্ধেক আয়না যদি আমরা কি করি স্থাপন করি তখন আমার প্রতিবিম্ব পুরো প্রতিবিম্বটা আমি কি করতে পারবো দেখতে পাবো এবং সেখানে আমি আমার রূপচর্চা করতে পারবো। তাহলে আমরা আজকে এই জিনিসগুলোর মধ্যে যে জিনিসগুলো জানতে পারলাম এরপরে আমরা পরবর্তী ক্লাসে হয়তো আমরা আরো অগ্রসর হবো। এখানে আমরা আলোর প্রকৃতি সম্পর্কে জানলাম যে আলো কি কোন ধরনের এবং সেটা কিভাবে তরঙ্গ আকারে চুম্বকীয় তরঙ্গ আকারে তা তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে হলে আমরা কোন রং পাবো এর পরবর্তীতে আলোর যে প্রতিফলনটা প্রতিফলনটা আমি বলছি আবারও বলে দিচ্ছি যে উৎস থেকে কি করে আলোটা এসে আবার কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে তার পুনরায় উৎসের দিকে কি করে ফিরে যায় সেখানে আমরা বলছি তাকে বলছি কি আলোর প্রতিফলন। এরপরে প্রতিফলনের যে দুইটা সূত্র আছে আমরা সেই দুইটা সূত্র বললাম যে এর পরবর্তীতে শোষণ কিভাবে হয় এবং মসৃণ ও অমসৃণ এই জিনিসগুলো পৃষ্ঠে আলোর কিভাবে প্রতিফলন হয় আর আয়না বা দর্পণ কি এবং প্রতিবিম্ব কি গুলি আয়না এবং উত্তল আয়না সম্পর্কে আমরা কি করলাম জানলাম। এর আরো বিশদভাবে জানার জন্য আমরা বইয়ের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলোর সাথে কি করব মিলিয়ে নিব এবং আমাদের যে রূপচর্চার জন্য যে কিভাবে আয়না বাস্তব জীবনে আমরা আয়নার ব্যবহার করব বা দর্পণের ব্যবহার করব সেইটুকু কি করব জানবো এবং পরবর্তী ক্লাসে বাকি অংশের তোমরা কি করবে বাসায় দেখে আসবে এবং আমি আলোচনার মাধ্যমে তোমাদেরকে এই আলোর প্রতিফলনের পুরোটো অধ্যায় আমরা কি করব পর্ব দ্বিতীয় অংশে বাকি অংশটা দ্বিতীয় পর্বে শেষ করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত করলাম। খোদা হাফেজ।